বাবারে, গাড়ি আমাদের ওখানে দাঁড় করিয়ে দিয়েছে আর এখানে পুরো জ্যাম লেগে গেছে, তোমাদের দেখাচ্ছি। তাই আমরা এখানে নেমে পড়েছি, এবার আরো উপরে উঠতে হবে। হ্যাঁ, এই তো আসছি। পাহাড়ে উঠতে উঠতে প্রচণ্ড হাঁপিয়ে গেছি, গলা পুরো শুকিয়ে কাঠ হয়ে গেছে। সেই জন্য এখানে একটু হোল্ড নিয়ে কফি খাচ্ছি, কফিটা খেয়ে ভালোও লাগছে। আর তোমরা যারা আমার মতন জল ক্যারি করতে যদি ভুলে যাও, তো এখানে সব সময় কফি অ্যাভেলেবেল পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তো এবার কফি খেয়ে আবার উঠবো। ভালো ফুটছে, এখন বাজছে 5:30, না আমরা তাও একটু লেট হয়ে গেছে। হ্যাঁ, তো কালকে জার্নি করেছি তো তাই আর উঠতে পারিনি। পুরে বাবারে, দেখো সবাই দাঁড়িয়ে গেছে। উফ, কত বাচ্চা বাচ্চা মেয়ে বলছে আমরা আর যাবো না, আমি পাচ্ছি না যেতে, খুব কষ্ট। ওর বাবারে, তো চলো ওপরে এখন যাচ্ছি, আমরা ওপরে গিয়ে দেখা হবে। চলে এসছি, এখন আমরা আলটিমেট পৌঁছেছি টাইগার হিলে, বসে কফি খেয়ে তারপর উঠলাম। প্রচণ্ড হাঁপিয়ে গেছি, এখনো সানরাইজ ওঠেনি, উঠলে আরো দেখতে ভালো লাগবে। যেখান থেকে উঠবে তারপর তোমার দেখতে পাবে সূর্যের লাইটটা। সানরাইজের অপেক্ষায় দাঁড়িয়ে আছি, কখন সানরাইজ উঠবে আর কাঞ্চনজঙ্ঘার মধ্যে পড়বে, যা লাগবে না দেখতে। তোমরা কারা কারা এসেছো অবশ্যই জানিয়ে কমেন্টের মাধ্যমে। উফ, যা লাগছে না দেখতে, চরম। কি ফুল ফুটেছে গো ওগুলো? ওই যে সেই ফুলগুলোই গো, এটা অন্য টাইপের কিন্তু দেখতে, না ব্রাজিলিয়া নয়। ওইখানটা দেখো, রাস্তা কেটে গেলে দিতে আমরা এলাম। ও, আমরা ওগুলো দিই না মনে হয়। এই আমরা ওই তো গাড়ি থাকার কথা, তাই না? ওটা অন্য রাস্তা। হ্যাঁ, হাত খালাগুলো কেমন লাগছে? ওই যে দেখো, ছোট্ট হয়ে দেখা যাচ্ছে। দেখো দেখা যাচ্ছে সাদা একটা আভা, ওইটা কাঞ্চনজঙ্ঘা। ওই যে এখনো ভালো ওঠেনি, আস্তে আস্তে ক্লিয়ার দেখা যাবে। ও, সবাইকে দুজনের ফগ এসে গেছে, তাই আর ভালো করে দেখা যাচ্ছে না। যেটা ভেবেছিলাম দেখাতে পারবো বা আমিও দেখবো, সেটা দেখা যাচ্ছে না, পুরো ফগে পুরো ভর্তি হয়ে যাচ্ছে। সূর্য উঠে গেছে কিন্তু সেভাবে প্রতিফলন হচ্ছে না, এইরকমই দেখা যাচ্ছে। আর হালকা একটা আভাস তো দেখা যাচ্ছিল, সেটা আমি তাও দেখতে পাচ্ছি কিন্তু ক্যামেরাতে ধরা পড়ছে না। তোমরা অনেকেই গেছো, আমাদের কপাল খারাপ, তোমরা অনেকেই গেছো, তোমরা নিশ্চয়ই ভালো দেখেছো কিন্তু আমরা ভালো দেখতে পাইনি, প্রচন্ড ফগ ছিল। গাড়িতে উঠবো, টাইগারহিল থেকে চলে এসেছি, নামতে কোনো কষ্ট নেই, উঠতে কষ্ট। এই যে আমাদের গাড়ি, আমরা এবার উঠবো, সবাই আসুন। আমরা এখন চলে এসেছি, এটাও একটা দার্জিলিংয়ের মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট পপুলার প্লেস, সেটার নাম হচ্ছে রক গার্ডেন্স। মানে এটা কি বলবো, জাস্ট অসাধারণ প্লেসটা, মানে অ্যামেজিং, কিছু বলার নেই। পুরোটাই গ্রিন গ্রিন গ্রিন, পাহাড় পাহাড় পাহাড়, এবং তার সাথে যেটা আমি পেয়ে গেছি খুব লাকিলি, সেটা হচ্ছে ঝর্ণা। আমার ঝর্ণা খুব ভালো লাগে, তো পাহাড় দেখছি পাহাড় দেখছি, ঝর্ণা কোথায়? আমি বলছিলাম যে ঝর্ণা কোথায়, ঝর্ণা পাবো কি না দেখতে। তো যাক, এটাও দেখতে পেয়ে গেলাম,
তাই ভীষণ ভীষণ ভালো লাগছে। আর আই হোপ তোমরা খুব খুব এনজয় করছো ভিডিওটা দেখে, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখানে ছোট ছোট স্টল আছে, তোমরা চাইলে এখান থেকে ব্রেকফাস্ট করতে পারো। আমরা এখান থেকে ব্রেকফাস্ট করেছি। ব্রেকফাস্টের মধ্যে তোমরা ম্যাগি পেয়ে যাবে, তারপরে হচ্ছে ডিম টোস্ট, বাটার টোস্ট, মানে যা যা ব্রেকফাস্ট তোমরা খাই এই সমস্ত সব কিছু পেয়ে যাবে, মোটামুটি কোনো অসুবিধা হবে না। তো এখান থেকে আমরা ব্রেকফাস্ট সেরে নিয়ে এবার আমরা পাহাড়ে উঠবো। আমার তো ব্রেকফাস্ট কমপ্লিট, আরও অনেকের খাওয়া বাকি আছে। আর যাদের যাদের খাওয়া হয়ে গেছে তারা সবাই সেলফি মুডে আছে, এখন যে যার মতো সবাই সেলফি তুলছে। আর এই যে ফুল গাছটা দেখছো না, এটা ভীষণ সুন্দর পিঙ্ক পিঙ্ক কালারের দেখতে, ছোট্ট ছোট্ট ফুলগুলো দারুণ দেখতে। তো আমি এখানে অনেকগুলো ভিডিও বানাচ্ছিলাম, ছবিও তুলছিলাম। দেখো ওই দিকটা যা হয়নি, যেহেতু ওরা বললো আর লেট করো না, দেরি হয়ে যাবে, সেই জন্য ওই দিকটা যাইনি। এবার আমরা সবাই তার খাওয়া দাওয়া হয়ে গেলে তোমরা ঝর্ণাটার আওয়াজ শুনতে পাচ্ছ, মানে ভীষণ গর্জন, মানে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমরা বুঝতে পারবে, দারুণ লাগছে, ভীষণ এনজয় করছি। আর বেশি বেশি কথা বলবো না, তোমরা ভিডিওটা এনজয় করতে। গার্ডেন কত দূর আছে বলতো, সে পাহাড়ের মাথা পর্যন্ত উঠতে চাইছে। আমি তো এখানে শর্ট ভিডিও প্রচুর বানাবো, তোরা চলে যা চলে যা। আমি এখন পেয়েছি, এখন পাহাড়ে ওঠা হচ্ছে, ওই উঁচুতে আমরা উঠবো। এখন আমরা পাহাড়ে উঠছি, ওই উঁচুতে উঠতে হবে, চলো। এই যে পাহাড়, পাহাড়ের গা বেয়ে যাচ্ছি। আমার এখান থেকে রোদ পড়ছে, নাও তো একটু। ওই ওপরে উঠেছিলাম, ওপর থেকে নিচে নামছি এখন। উফ, ব্যাপক লাগছে, এখন রোদ বেরিয়ে গেছে বলে গরম লাগছে, এখানটা ছাওয়া আছে, খুব ভীষণ ভালো লাগছে। হ্যাঁ দেখো নিচু, আমরা কত উঁচু উঁচুতে আছি দেখো। এটা এখন আমরা এসেছি জাপানিজ টেম্পল। এখানে জাপানিদের অনেক বৌদ্ধ মূর্তি রয়েছে, এছাড়া অনেক দেবদেবীদের মূর্তি রয়েছে, আর সেরকম কিছু দেখার মতো নেই এখানে। তো জায়গাটা ভীষণই সুন্দর, খুবই সাইলেন্ট। আর এর পাশেই আছে পিস পকোদা, যেটা হচ্ছে বিশাল বড় গম্বুজ আকারের একটা বৌদ্ধ মূর্তি আছে, ওই মন্দিরটাই তোমাদের দেখাবো, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তোমাদের যেটা বলছিলাম এটা সেই, কিন্তু ছবি তোলা ভালো না কি বলছি, না আমার
তো আমি মুখে কথা বলছি। হ্যাঁ যদি অফ বলে করে দেব ওটা ইয়ে করা আছে ফটো সেশন। তোমরা দেখতে পাচ্ছ একটা বিশাল বড় গম্বুজ আকারের একটা মন্দির রয়েছে, আর ওই যে গোল্ডেন কালারের দেখতে পাচ্ছ ওটা একটা বৌদ্ধ মূর্তি। তোমাদের সামনে গিয়ে আরও ডিটেলসে আমি দেখাবো, এখনও যায়নি, আপাতত এই বাইরেটা তোমাদের দেখায়। এখানে হচ্ছে সারি সারি পুরো দেখতে পাচ্ছ এই গাছগুলো পুরো পাইন গাছ রয়েছে, বিশাল বড় বড় গাছ, মানে এত সুন্দর জায়গাটা, সত্যিই পিসফুল, মানে একদম পিন্ট অফ সাইলেন্ট, ভীষণই সুন্দর জায়গাটা, মানে মনটা পুরো মানে শান্তি লাগবে এখানে এসে, অসাধারণ জায়গাটা। আর এখানে দেখো নেপালিদের বয়েজ অ্যান্ড গার্লস আছে, ওরা স্কুল ছুটির পর এখানে টাইম স্পেন্ড করছে, আড্ডা মারছে, গল্প করছে। তো ওদের সাথে আমি গিয়ে কিছু সেলফি তুললাম, ভিডিও বানালাম, ওরা ভীষণই খুশি, ভীষণই হ্যাপি, আমারও ভীষণ ভালো লাগলো ওদের সাথে সময় কাটিয়ে। আমরা এবার সেই বৌদ্ধ মূর্তির মন্দিরটায় উঠছি। এই যে দেখো আমরা ফাইনালি চলে এসেছি গৌতম বুদ্ধের কাছে, মানে অসাধারণ মূর্তিটা, আর জায়গাটা কি বলবো তোমাদের তো আগেই বললাম, সত্যিই মানে পুরো পিন্ট অফ সাইলেন্ট। আর এখানে তোমরা যারা যারা এসছো তারা জানো যে জায়গাটা কতটা সুন্দর, কতটা সাইলেন্ট থাকে এখানে। তো তোমরা যারা ভিডিওতে দেখছো হয়তো বুঝতে পারছো না, মানে জায়গাটা সত্যিই অসাধারণ, মানে দারুণ দারুণ কি বলবো আর। আর দেখো এখানে দুটো আন্টি ছিল, ওরা আমাকে ছবি তুলে দেওয়ার জন্য বলছিল, তাই ওদের দুটো ছবি তুলে দিলাম। এবার তোমাদের ওপর থেকে ভিউটা দেখাবো, শুধু ভিউটা দেখে যাও তোমরা শুধু, আর কিছু বলবো না আমি, আমিও উপভোগ করছি, তোমরাও এনজয় করো। চারিদিকে আছে, এগুলো সব কাঠি নাকি পাথরের, পাথর এখানটা খুবই সাইলেন্ট। ওই ফুলগুলো দেখো কি সুন্দর, বাংলা লিখেছে দেখো, বাংলা লিখেছে, উপরে চড়িবে না, বাংলা বোঝে না বলো, সব বোঝে, আমাদের জন্য লিখে দিয়েছে, এত বাঙালি পর্যটকরা আসে। যাই হোক আমরা করতে পারছি, মানে তাও লিখে যেত দেখো, ওপরে উঠিবেন না, ওরা সবাই চলে গেছে, এবার আমরা গিয়ে গাড়িতে উঠব। হ্যাঁ হ্যালো, ওই পুচকেটার ও শরীরটা ভালো নেই, হ্যাঁ হ্যাঁ এমনি গাড়িতে বমি করেছে, আমরা সেই দিয়ে নামছি। এখন আমরা খেতে যাচ্ছি, খাওয়া দাওয়া করি, রোপওয়েতে চালবো, তারপরে দেখাচ্ছি রোপওয়েতে। ওই দেখো রোপওয়ে দেখা যাচ্ছে, তো ওখানে আমরা যাবো এবং চলবো, এক্সাইটেড লাগছে। খাওয়া কমপ্লিট, এবার আমরা রোপওয়ের জন্য সিঁড়ি দিয়ে উঠছি, এই যে সিঁড়ি দিয়ে উঠছে, ওরা সবাই আসুক তারপরে একসাথে উঠবো। আর ওই যে স্কুলটা মোহব্বতের সিনেমাটা আছে না, ওটা শুটিং হয়েছিল। আমরা তো ভেতরে ঢুকতে পারিনি, বাইরের যে গেট ছিল আমরা ওখান থেকেই ভিডিও করেছি, দেখো। খেয়ে দে যা কষ্ট, খেয়ে সিঁড়ি দিয়ে ওঠা যে কি কষ্ট, তোমরা যারা এসেছো তারা জানো ভালো করে, এভাবে যেন রোপওয়েতে ওঠার দরকার নেই বাবা। আর এখানে এসে দেখছি আবার লাইন পড়ে গেছে, জানি না আজকে কপালে কি আছে, আদেও চাপতে পারবো কি না।
আমাদের একজন লাইনে দাঁড়িয়ে টিকিট কাটছে, আর আমরা এদিক দিয়ে দেখতে এসেছি যে কীভাবে ছাড়ে, মানুষজন ভয় পাচ্ছে না মজা করছে সেটা দেখতে এসেছি। তো দেখো এখানটা পুরো কেমন ঝুলতে ঝুলতে যাচ্ছে, এখানটা আবার একটু নড়েও উঠলো, এই একটা তারের ওপর বেস করে কীভাবে যাচ্ছে। তারগুলো অবশ্য মোটা আছে, বাট ভয়ও লাগছে আবার এক্সাইটেডও লাগছে। যাই হোক তোমরা এনজয় করতে থাকো। এই যে আমাদের লাইন, সেই কখন থেকে আমরা লাইন দিয়েছি সেই দুপুর থেকে এখন জানি না কটা বাজছে, ঠিক তাও চারটে এরকম বাজবে। আর মানে ভালো লাগছে না ধৈর্য নিয়ে যে কখন চাপবো। তো আমাদের ফার্স্ট লটে চলে গেছে আমার ননদ নন্দাই, আর দুজন গেছে, মোট মানে ছজন থাকতে হবে আর কি। তো আমাদের হলো না, আমরা পরের লটটায় যাব, এটা ছেড়ে দিলে আমরা যাব। ফাইনালি আমরা উঠে পড়েছি রোপওয়েতে, ভয়ও লাগছে আবার এক্সাইটেড লাগছে, প্রচণ্ড এনজয় করব, তোমরাও করো, দেখতে থাকো। আমার সামনে দুজন বসেছিল, ওরা দুজন কাপল ছিল। তো মেয়েটা এত ভয় পাচ্ছে যে কি বলবো, আমারও একটু একটু ভয় লাগছে, কিন্তু ও খুব ভয় পাচ্ছে। ওদেরকে আর দেখাতে পারলাম না, কারণ ওরা এমনিতেই ভয় পাচ্ছে। এরপরে যদি আমি ওদেরকে নিয়ে ভিডিও করি, ওরা ভাববে আমরা ভয় পাচ্ছি এমনিতেই, তার মধ্যে আমরা ভিডিও করছি। যাই হোক তোমরা ভিউটা দেখতে থাকো, অসাধারণ ভিউ, সাদা কুয়াশার মতো লাগছে, যেন মনে হচ্ছে মেঘের ভেতর দিয়ে আমরা একটু একটু করে যাচ্ছি। আর মানে এখানটা গতিটা খুবই স্লো হয়ে গেছে, মনে হচ্ছে না যাবে না, এখানেই স্টপ হয়ে যাবে, যাবে তো আদেও এরকম মনে হচ্ছে, মানে একটু একটু ভয়ও লাগছে। বাট দেখো তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবে খুব স্লো যাচ্ছে। আর এই যে একটুখানি ওদের দেখিয়েছি, আর এই যে একটা পাশ দিয়ে রোপ হয়ে গেল, আমার তো মুখ দেখেই মনে হচ্ছে আমার একটু একটু ভয় লাগছে। দেখো তোমরা, আমার তো নিজের মনে হচ্ছে যে আমার একটু একটু ভয় লাগছে, যেন কি বলবো আর বুঝতে পারছি না যে আদেও যাবে কি না। সবাই এখানে বসে আছে, সবাইকার সাথে এখন দেখা হয়ে গেছে, আমরা আধ ঘন্টা আগে আসতে হবে। এই যে তোমরা দেখতে পাচ্ছ এই পুচকেটার কথাই বলছিলাম, এর শরীরটা ভালো নেই এখন, নাকি ও খুব ঠান্ডা লাগছে বলছে, তাই ওর মা ওকে একটা সাদা রঙের সোয়েটার আনেনি। বাট আমার হাজবেন্ড বলছিল যে আমার জ্যাকেটটা নে, তো নেবে না, ও বলছে বড় জ্যাকেট আমি পরবো না। তো যাই হোক এখানটা সেরকম বিশেষ কিছু দেখার নেই, ওই একটা পাহাড়ের চূড়া, এই কিছু বাড়ি টাড়ি আছে, ব্যাস আর কিছু নেই এখানে। বাট ভীষণ ভালো লাগলো, দারুণ একটা অভিজ্ঞতা হলো, মানে রোপওয়েতে কোনো দিন চড়িনি, তাই ফার্স্ট টাইম চড়লাম, ভীষণ ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো। তোমরা যারা এখানে আসবে অবশ্যই চড়বে। আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, টাটা।